ঘাসফুল ঝড়ে ডোমকল পৌরসভা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল। জোট 21টির মধ্যে 18টি আসনে জিতে নিল তৃণমূল। গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগ দিলেন দুই জয়ী জোট প্রার্থীও। জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয়। এই জয় ডোমকলের সাধারণ মানুষের জয়। মানুষ উন্নয়ন চায়, মানুষ কংগ্রেসের জোটকে, কংগ্রেস শিবিরের জোটকে কিন্তু পছন্দ করেনি, তাই আজকে এই জয়। 2016 বিধানসভা ভোটে প্রবল ঘাসফুল ঝড়েও ডোমকলে বদল হয়নি। আসন ধরে রেখেছিলেন সিপিএম এর আনিসুর রহমান। এক বছরের মাথায় আবার রায় দিল সেই ডোমকলে। বুধবার ইভিএম খোলার পরই দেখা গেল বিরোধীরা কার্যত নিশ্চিহ্ন। 21 আসনের ডোমকল পুরসভার 18টি আসনেই জিতে গেল তৃণমূল। জোটের হয়ে সিপিএম একটি এবং কংগ্রেস দুটি আসন পায়। গণনা কেন্দ্র থেকে বেরিয়েই দলবদল করে নিলেন জয়ী দুই জোট প্রার্থী। তৃণমূলে যোগ দিলেন 20 নম্বর ওয়ার্ডের জয়ী সিপিএম প্রার্থী রফিকুল ইসলাম। তৃণমূলে যোগ দিয়েছেন 6 নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থী আসাদুল ইসলামও। আপনার গোটা ডোমকল আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ায় উন্নয়নে শরিক হতে গেলে তো সেটা হতেই হবে, ওর জন্য সিদ্ধান্তটা নিয়েছি। ডোমকলের জনকল্যাণ মাঠ, তার পাশেই পরপর তিন দলের অফিসে তিন ছবি। এদিকে প্রথমেই দেখছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম পার্টি অফিস, যেই অফিস তালা বন্ধ। তার পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সবুজ আবির মেখে কর্মী সমর্থকরা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। তার পাশেই রয়েছে কংগ্রেস পার্টি অফিস। কংগ্রেস পার্টি অফিসেও তালা বন্ধ। যাই আজকে মুখ না দেখাতে পারে বন্ধ করে ঘরে কোনায় বসে রয়েছে। সন্ত্রাস করেছে সেই জন্য ভয়ে, ব্যাপক জয়ের জন্য ওরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। অনেক আগেই অধীর গড়ের দর্প চূর্ণ করেছিল ঘাসফুল শিবির, তবে নেতৃত্ব দেওয়ার পাল্টা মুখ সেভাবে ছিল না জেলা তৃণমূলে। সেই ফাঁকটাও বোধহয় পূর্ণ হয়ে গেল এই পুরো ভোটে। শৌমিক হোসেনের নেতৃত্বে ডোমকল জয়ের পর তেমনই গুঞ্জন নবাবের জেলায়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানা ইসলাম, মামিনুল ইসলাম ও স্বজন কুণ্ডুর সঙ্গে সোমা মাইতি ডোমকল।